Grazie. Diciamo. ফাইনাল খেলা প্রথম টাইব্রেকার শট নিতে এসছে এসটিকে। খেলা চলছে তালবেড়িয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনা। প্রথম শট মারতে যাচ্ছে ইচামো। এখন শট মারতে যাবে অগাস্টিন। দর্শক সমস্ত মাঠের ভিতরে চলে এসছে, অগণিত দর্শক। লাইটের ব্যবস্থা ছিল না যেহেতু ডের খেলা। এখন অগাস্টিন শট মারতে যাচ্ছে। অগাস্টিনের শট গোল। খেলার রেজাল্ট এখন 1-1, সরি 1 গোলে অ্যাডভান্টেজ পেলেন এই ক্ষেত্রে শ্যামনগর। 1 গোলে অ্যাডভান্টেজ আছে। এখন এসটিকে শট নিতে এসছে ফরেনার খেলোয়াড়। তারা দুটি শটে একটি গোল করে। এখন শট নিতে আসছে শ্যামনগরের হয়ে ইমান এহেল। মাধবপুর, এটা আচ্ছা সরি এটা মাধবপুর। মাধবপুরের হয়ে শট নিতে আসছে ইমান এহেল। ও ইমান এহেল দাঁড়িয়ে শট, দাঁড়িয়ে গোল। ইমান এহেল গুড ফ্ল্যাগ, নাইস শট। এখন এসটিকের হয়ে শট নিতে এসছে জাস্ট নাম্বার 2 ফরেনার খেলোয়াড়। এখন এখন মাধবপুরের শেষ শটটি নিতে আসলেন ফরেনার খেলোয়াড়। যদি এই বলটি গোল দিতে পারে তাহলে কিন্তু তারা আজকের দিনের তালপুকুরের চ্যাম্পিয়ন। বেকারেও ড্র, খেলেও ড্র। এখন হচ্ছে টস। ইমানুয়েল নাটক করে সব জায়গায়। এখানেও ইমানুয়েল এখানেও নাটক করছে। আর এদিকে রেফারি যাবে, টস চলছে। আর দুজনের হাতে দুটো আছে, আর যেটা উঠবে সেটাই পড়বে, সেটা যেটা টি 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 টি। এবারে দেখি ইমানুয়েল না বাঙালি খেলোয়াড় জিততে পারে।